নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো দই বেগুন। বন্ধুরা, আজকে দই বেগুনের রেসিপিটা একেবারে অন্যরকম। উড়িষ্যাতে এইরকমভাবে দই বেগুন তৈরি করা হয়। এটা বানানোর জন্য এখানে আমি পাতলা লম্বা এই বেগুনগুলো কয়েকটা নিয়ে নিয়েছি। তবে যদি গোল মোটা বেগুনগুলো নাও, তাহলে সেগুলো গোল গোল করে অথবা চার টুকরো করে কেটে নিয়েও এটা তৈরি করা যাবে। বেগুনগুলো প্রথমে আমি লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি ভাজার সুবিধার জন্য বেগুনের ডাঁটিটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে ডাঁটি শুদ্ধ বেগুনটা ভাজলে ওটা দেখতে বেশি ভালো লাগে। আর এখানে এই বেগুনটা একটু বড় লম্বা সাইজের আছে, তাই এটার মাঝখানটা কেটে এইভাবে দুটুকরো করে নিচ্ছি। এখন এই কাটা বেগুনগুলোর ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচ দিয়ে দিলাম, আর সর্ষের তেল 1 চামচ পরিমাণ দিলাম। এখন সমস্ত মশলাগুলো বেগুনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। জানো তো, এই রেসিপিটা একটা উড়িষ্যার ধাবাতে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। চেষ্টা করলাম ওইভাবে রেসিপিটা বানানো। সব বেগুনের টুকরোগুলোতে মশলাটা লাগানো হয়ে গেছে। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে বেগুন থেকে একটু জল বেরিয়ে যায়। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তবে এই রান্নাটা সাদা তেল দিয়েও করা যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে বেগুনগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা, এখানে বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে বাকি তেলের মধ্যে যে বেগুনের টুকরোগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। এবার বন্ধুরা, বেগুনগুলো একটু ঠান্ডা করে নেব। এখন একটা বাটির মধ্যে 1/2 কাপের মতো টক দই নিয়ে নিলাম। দইয়ের মধ্যে 1/4 চামচ নুন দিয়ে দিলাম, 1/4 চামচ বিট নুন দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে সমান পরিমাণ জিরে আর ধনে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে মশলাটা ঠান্ডা করে নেব। তারপর এটা গুঁড়ো করার জন্য একটা হামানদিস্তার মধ্যে দিয়ে দিলাম। এখানে মশলাটা একেবারে মিহি গুঁড়ো করব না। মশলাটা এখানে গুঁড়ো হয়ে গেছে। এখন এর থেকে 1/2 চামচ পরিমাণ মশলা দইটার মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে দইটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেব দইটা। দইয়ের বাটি ধোয়া জল এখন এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই ভাজা বেগুনগুলো ফেটানো দইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটা পরিমাণ দই নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল দইয়ের সঙ্গে মিশিয়েছি। তবে দইয়ের গ্রেভিটা যদি একটু ঘন করতে চাও, তাহলে জলের পরিমাণটা অল্প দিতে হবে। এখানে এটা আমি ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য ঝোলটা একটু বেশি রেখেছি। বেগুনগুলো দইয়ের মধ্যে দেওয়ার পর চামচে করে বেগুনগুলো একটু চেপে চেপে দিতে হবে, যাতে দইয়ের গ্রেভিটা বেগুনের মধ্যে ভালো করে ঢুকে যায়। এরপর এটাকে 10 মিনিট গ্রেভিটার মধ্যে এইভাবে একটু ভিজিয়ে রাখতে হবে। এখন আমি একটা জায়গার মধ্যে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো রেখে এর ওপরে দইয়ের গ্রেভিটা এইভাবে দিয়ে দিচ্ছি। দই বেগুনটার ওপরে একটা তড়কা দেওয়ার জন্য এখানে 1 চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চামচ পরিমাণ গোটা সর্ষে আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এই তড়কাটা দই বেগুনের ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই তড়কাটা দেওয়ার ফলে এর গন্ধটা ভীষণ ভালো লাগে। একেবারে নিরামিষ দই বেগুন তৈরি হয়ে গেছে। এই দই বেগুনটা আমাদের খেতে ভীষণ ভালো লেগেছিল, তাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। টক আর মিষ্টি স্বাদের এই দই বেগুনটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই বেশ ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।